তুই তো তোর জীবনে কিছুদিন বাপ পেয়েছিস, আমি তো জীবনে দুনিয়াতে এসে বাপের মুখটুকুও দেখতে পাইনি। যখন বাপ হারার কথা শুনেছে আমার নবীর চোখের পানি আর ধরে রাখতে পারে না। বল বাবা বল তোর কি কষ্ট, কেন তুই তো তো মা আছে তোর এই অবস্থা কেন? নামাজ পড়াতে যাচ্ছেন, হঠাৎ দেখে একটা বালক বসে কাঁদে। নবী তাকে কাছে গেলেন, বাবা তোর নাম কি বল, কে আগে আপনি আপনার পরিচয় দিন। আমি হলাম মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা তখন কান্না আর রোধ করতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, ভোর হতে বসে আছি, কত মানুষকে জিজ্ঞাসা করলাম তোমরা কি নবী, সব বলে না নবী না। কত দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে মনে হলো নবী, দৌড় দিয়ে গেলাম মনের ব্যথার কথা শেয়ার করার জন্য। কিন্তু যখন দেখলাম উনি নবী নয়, বুক ভরা বুক ভরা ব্যথা নিয়ে আবার গাছতলায় বসেছি। ওগো নবী, ওই ভোর হতে আমি এখানে আপনার অপেক্ষায় বসে আছি, কারণ আমার ব্যথার কথা আপনাকে ছাড়া আর কারো কাছে বলা যাবে। নবীজি অবাক দৃষ্টিতে দেখলেন, আজ ঈদের দিন, খুশির দিন, নবীদের নামাজ পড়াতে যাচ্ছেন, সকলের গায়ে আপনার নতুন পোশাক, নতুন জামা, সবাই ভালো ভালো কাপড় পরেছে। আজ এক 6 বছরের বাচ্চা, তার গায়ে ছেঁড়া কম্বল অর্ধেকটা, এমন অবস্থায় তো ঈদের দিন কোনো বাচ্চাকে চোখে পড়ে না। নবীজি ওকে কোলে তুলে নিয়ে বলে, বাবা বল তোর নামটা কি বল। বলল, আমার নাম জায়েদ। তোর বাপ কি করে বল? আমার বাপ যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার বাপটাই আমি বড় এতিম। আমার নবী বাপ হারা কথা শুনে ঝরঝর করে কেঁদে ফেললেন। ওরে এতিম, তুই এতিম, আমিও তো এতিম রে। তোর জীবনে কিছুদিন বাপ পেয়েছিস, আমি তো জীবনে দুনিয়াতে এসে বাপের মুখটুকুও দেখতে পাইনি। যখন বাপ হারার কথা শুনেছে আমার নবীর চোখের পানি আর ধরে রাখতে পারে না। বল বাবা বল তোর কি কষ্ট, কেন তুই তো তো মা আছে তোর এই অবস্থা কেন? বল তোর নামটা কি বল। বাচ্চা কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো জায়েদ, আমার বাপ যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার মা আবার দ্বিতীয় বিয়ে করেছে, যে আমার সৎ বাপ সে আমার মা, যদি আমাকে ভালোবাসে আমার মাকে মারে, অনেক কষ্ট দেয়। আমার আরো সৎ ভাই আছে, সৎ বোন আছে, তাদের ভালোবাসলে আমার বাপ খুশি হয়, কিন্তু আমার মা, আমার মা যখন আমাকে একটু আদর করে, আমার বাপ আবার মাকে প্রহার করে, অনেক মারধর করে, অশান্তি করে। আজ ঈদের দিনে ভোরের বেলা আমার মা আমাকে তুলে দিয়ে বলে, জাহেদ যা মদিনার দিকে চলে যা, আমি তোকে আমার পেটে ধরে রাখতে পারলেও, বুকের দুধ খাওয়াতে পারলেও, ঈদের দিনে তোকে শান্তি দিতে পারবো না রে বাবা। আজ তো খুশির দিন, তোর ভাই বোনকে মহাব্বত করবো, তুইও তো আমার পেটের সন্তান, তোকে যদি আমি ভালো না বাসি রে, তোর চোখে কান্না থাকবে, আমি মা সহ্য করতে পারবো না বাবা। আমি আজ ঈদের দিনে যদি তোকে মহব্বত করি, তোর বাবা আমাকে মারবে, আমাকে কষ্ট দেবে, ঈদের দিনে শান্তি কেড়ে নেবে, যা চলে যা রে বাবা, আমি আমার তোর মা হয়েও তোকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছি, তাছাড়া আমার কোনো উপায় নাই, আমি নিরুপায়। চলে যা চলে যা চলে যা মদিনার দিকে যা, একটা ইতিম নবী পাবি, একজন মুহাম্মদ নামের ব্যক্তি পাবি রে, তার কাছে ছাড়া তোর দুঃখ মনের ব্যথা বেদনা আর তুই কারো কাছে বলবি না বাবা। ইয়া রাসূলুল্লাহ, ভোরের বেলা আমি পাথরে আঘাত খেতে 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 আমি এত দূর পর্যন্ত পৌঁছিয়েছি। নবীজি ঘটনা শুনে কাঁদে, মাথায় চুমা খায়, গালে চুমা খায়, ধুলে ঝেড়ে বলে, বাবা রে আমি এতিম, তুই এতিম, চ আমার বাড়ি যাই চ। নবীজি কোলে তুলে মাথায় চুমা খেয়ে, মুখে চুমা খেয়ে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে যখন আয়েশা দেখছেন নবীজি ঈদের নামাজ পড়াতে গিয়ে আবার ফিরে এলেন কেন, ইয়া রাসূলুল্লাহ কোলে এটাকে, নবীজির চোখে পানি, বাচ্চার চোখে পানি, আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতাশা দৃষ্টিতে দেখে বলে, কে রাসূল কোলে ডাকে, কখনোই তো এই বাচ্চাটাকে দেখি নাই। আমার দয়াল নবী তখন কান্তে কান্তে বলেন, আয়েশা আগে তুমি দৌড় দিয়ে এসো, এর বাপ নাই, মা থেকেও নাই, আজ ঈদের দিনের কষ্ট ছাড়ার কিছুই নাই রে আয়েশা।
ও আয়েশা তোমার তো ছেলেও নাই মেয়েও নাই গো আয়েশা, আজ আগে এতিমকে দিয়ে আল্লাহ আমাদের ঘরকে আলো করেছেন, তাড়াতাড়ি তুমি এসো ওর মাথায় একটা মহব্বতের হাত বুলিয়ে দাও। আমি নবী বলছি তোমার এই হাতের তালুতে এতিমের মাথার যতগুলি চুল লাগবে ততগুলি চুলের বিনিময়ে আল্লাহ আমল নামায় নেকি লিখে দেবে। যা বাচ্চাটাকে ডেকে বলে বাবা রে কি তোর দরকার বল, আমি নবী তো গরিব নবী রে, আমার তো এক্সট্রা কোনো জায়গা নাই, ঘর নাই বাড়ি নাই রে বাবা, যে আমি তোকে ঘর বাড়ি আলাদা করে টাকা পয়সা দিকে দিয়ে তোকে মূল্যায়ন করব। তবে শোন সাইদ শোন, আমার ঘর বাড়ি টাকা পয়সা কিছুই নাই রে, তবে শোন সাইদ আমি একটা কথা তোকে বলি, জানি না তুই রাজি হবি কিনা, আমি নবী আমার তো ছেলে নাই, আল্লাহ আমাকে ছেলে দিয়ে তুলে নিয়েছে, আমি নবী তোকে কিছু যদি নাও দিতে পারি, তবে যায় আজ থেকে আমি নবী যদি তোর বাপ হয়ে যাই, আমার বিবি আয়েশা যদি তোর হয় মা, ফাতেমা যদি তোর হয় বোন, বল যায় তোর দুঃখ মিটবে কিনা বল। কেঁদে উঠে বাচ্চা বলে আর রাসূল আল্লাহ, আপনার মতো বাবা পেলাম, আয়েশার মতো মা পেলাম, ফাতেমার মতো বোন পেলাম, আজ থেকে আমি আমার মরা পিতার কথা স্মরণ করে আর কাঁদব না, আজ থেকে মায়ের কথা স্মরণ করে আর কাঁদব না, আপনি আমাকে যা দিয়ে ধন্য করলেন আমি জগতে বলবো আমার পিতা সাধারণ কোনো মানুষ নয়, জগতের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পিতা। নবীজি গোসল করিয়ে দিলেন, কাপড় পরিয়ে কাঁধে নিয়ে ঈদের ময়দানে যাচ্ছেন, সব সাহাবীরা দেখে ওরে দেখ দেখ আমাদের বাচ্চা যদি নবীর কাঁধে উঠে যেত কত ধন্য হয়ে যেত, কে বাচ্চা জীবনে তো এর মুখ দেখি নাই চিনি নাই কার বাচ্চা এটা, সবার মনে একটা প্রশ্ন উঁকি মারে। ঈদের নামাজ হয়ে গেল, খুতবা দেওয়ার সময় নবীজি বললেন শোনো ওয়াজ আবে সুফার সাহাবীরা, ও ঘর বাড়ি বিবি বাচ্চা ছেড়ে আসা সাহাবীরা শোনো, তোমরা যেমন এ বাচ্চা তেমন, তোমরা যেমন ইসলাম আনতে গিয়ে সব ত্যাগ করেছো, এই বাচ্চা তেমন আমার কাছে এসেছে সব কিছু ছেড়ে গো, আজ থেকে তোমাদের বন্ধু হয়ে গেল, তোমরা এর সাথে খারাপ ব্যবহার করো না, কারণ আজ থেকে আমি নবী ওর হয়ে গেলাম পিতা। সলমান বাবাজি এটাই হলো দয়ার নবী, এইভাবে নবী এতিমকে মূল্যায়ন করেছেন, এজন্য আল্লাহ তাআলা নবীকে এতিম বানিয়েছেন, এজন্য আল্লাহ বলেছেন সূরা দুহাতে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী আমি তোমাকে এতিম করেছি এই জন্য যে যাতে এতিম দুস্থ দরিদ্র গরিবদের কষ্ট তুমি বুঝতে পারো, আর যখন তোমার কাছে কোনো এতিম আসবে ফালা তাকহার তখন তুমি কঠোরতা করবে না, কঠোর মেজাজে কথা বলবে না, কঠিন মেজাজে কথা বলবে না। ওয়া আম্মাসাইলা ফালা তানহার, নবী যখন তোমার কাছে কোনো ভিখারি আসবে, যখন তোমার কাছে কোনো নিঃস্ব ব্যক্তি আসবে, সাইল মানে নিঃস্ব ব্যক্তি, তোমার কাছে যখন নিঃস্ব ব্যক্তি আসবে ফালা তানহার, তুমি তাকে কষ্টদায়ক কথা বলো না, তাকে তুমি ভ্রূ কুঞ্চিত করো না, তার উপরে তুমি এমন করে রাগান্বিত হয়েও না, তার সাথে সৎ ব্যবহার করো, কারণ তুমি তো এক সময় নিঃস্ব ছিলে গো, অবজাদাকা আইলান ফাআগনা, তুমি তো এক সময় নিঃস্ব ছিলে ফাআগনা, আমি আল্লাহই তো তোমার অসহায়ত্ব দূর করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, নবী তুমি তো নিঃস্ব ছিলে, আমি আল্লাহই তো তোমার একটা জায়গা করে দিয়েছি, অওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি তো পথ ভোলা ছিলে, আমি আল্লাহ তোমার পথের সংবাদ দিয়েছি, আমি আল্লাহ তোমার সঠিক পথে আনিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য খবরদার আমরাও নবীর সেই চরিত্র মেনে চলব, আর জীবন চলে গেলেও একক তো নামাজ ছেড়ে দেব না, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার